আমি 3 বছর ধরে স্যার একটা আর বাবার জন্য অনেক চেষ্টা করছি স্যার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা মুক্তি পাওয়া রিসেন্টলি 4টি নাটকের আপডেট নিয়ে হাজির হলাম। মুশফিকার ফারহান, জিয়ল ফারুক অপূর্ব এবং নীলা আলমগীর ও জায়ের আলবি অভিনীত যে 4টি নাটক রিসেন্টলি মুক্তি পেয়েছে, এই 4টি নাটক আপনারা একবার হলো না দেখলে মিস করবেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এই নাটকগুলো। ঠিক তো কথাকার, সারা জীবন মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। তাই আর যে ছেলেরা বইয়ের আঁচলে থাকে তারা খুব সাহসী হয়। নাম্বার ওয়ান, সুইট কাপল। নাজমুল রনি পরিচালিত এই সুইট কাপল নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও টটিনি। নাটকটি গোল্লা সুট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমি যদি মরে যাই। এই সুইট কাপল নাটকটির গল্প জাস্ট অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। আমি বুঝতে পারছি তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মিপ্তানানের পরিচালনায় কলিজা রাত খান নামক এই নাটকটি, আর এই নাটকটি অলরেডি ইউটিউবে 5 দিনে 6 মিলিয়নে পরিণত হয়েছে। আপনারা এখনই দেখে আসুন, না দেখলে সিএমবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নাম্বার 4, জায়ের আলবি ও ইফতেরা তিতির নতুন নাটক বিচ্ছেদ। আমাকে কয়টা দিন সময় দাও অনেক প্লিজ। দেখো পৃথিবীতে আব্বু ছাড়া আমার আর কেউ নাই। প্লিজ। জিয়ল ফারুক অপূর্ব ও মুশফিকার ফারহান এবং নীলা আলমগীর ভাইয়ের এই কলিজা কাপড়ের 3টি নাটক না দেখলে কিন্তু মিস করবেন। এখন আপনারা দেখে শুন ইউটিউব চ্যানেলে।